আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই সাধারণ মাংসের ঝোল রান্নার পদ্ধতিটা। যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না তাদেরকে একটু শেখাবার জন্য আর কি আমি এই মাংসের ঝোলটা নিয়ে এসেছি। খুব সহজ সরল পদ্ধতিতে এই গরমে একেবারে হালকা পাতলা ঝোল কীভাবে করবে সেই নিয়মটাই আজকে দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে তোমাদের আমি একটা হালকা পাতলা খুব সাধারণ মুরগির মাংসের ঝোল রান্না করা দেখালাম। সবাই রান্না করতে পারো। আমি কিভাবে রান্না করলাম খুব সহজে খুব কম সময়ে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমি এখানে যতটা মুরগির মাংস নিয়েছি এখানে 5 থেকে 750 মতন মাংস হবে। লেগ থাই পিস আছে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। একটু নুন হলুদ মাখিয়ে মাংসটা পরিষ্কার করা ছিল। আগেও আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে মাংসটাকে একটা সাইড করে দেবো। নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জার, এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দেবো, একটা মিডিয়াম, পেঁয়াজ বেশি দেবো না যেহেতু আমি পাতলা ঝোল করব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, বেশ খানিকটা রসুন, প্রায় 1 মুঠো পরিমাণে রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, দেখে নাও যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবে। এটা টমেটোর জল আছে, আর একটুখানি 1 ইঞ্চি মতন আদা কুচি। তো এটাকে আমি এবার একটু পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, যেহেতু সর্ষের তেলে রান্নাটা হবে। তো একটু হালকা পাতলা বলে আমি একটু সর্ষের তেলের পরিমাণটা কমই রাখবো। 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু গোটা জিরে, যেটা আমরা সবাই ফোড়নে দিয়ে থাকি, না দিলেও চলে। ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটা দিয়ে গরম হতে হতেই আমি এর মধ্যে ছেড়ে দেবো একটা তেজপাতা। 2 হাত দিয়ে ভেঙে দিলাম আমি, 2টো শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙেই দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা, গরম মশলার মধ্যে রয়েছে সামান্য একটু দারচিনি, হাত দিয়ে টুকরো করে দিয়েছি আমি। আর রয়েছে 4টে লবঙ্গ আর 4টে ছোট এলাচ। আমি এটাকে ফাটিয়ে দিলাম যাতে ফেটে না ছিটে আসে। তো এটা গরম হতে হতে আমি এর মধ্যে একটুখানি যে আলু লাগে, আমাদের বাঙালিদের আলু ছাড়া তো মাংসের ঝোল হয় না, তো সেই আলুটা আমাকে যোগ করতে হবে। আমি তার জন্য 3টে মিডিয়াম সাইজের আলু পিস করে নিয়েছি। যে যার প্রয়োজন মতন নিয়ে নেবে, যদি আলু খাও কেউ পছন্দ করো। আলুটা দেবার আগে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে রেখেছি। তো এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আগে জিরেটা ফেটে যাক। তারপরে জিরে ফাটার আর গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি এটা অ্যাড করব। মাংসের ঝোলটা আমরা সবাই রান্না করতে পারি, যারা জানো না বা নতুন শিখছো তাদের জন্য এই টিপসটা, এই রান্নার পদ্ধতিটা দেখালাম আমি, খুব সহজেই তারাও রান্না করে নিতে পারবে। তো দেখো জিরাটা ফেটে গেছে এবং গন্ধও বেরিয়ে গেছে মশলাটা থেকে। এই মুহূর্তে যখন গন্ধটা বেরোবে তখন আমি এই পেঁয়াজটা অ্যাড করে দেব। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা ভীষণ সাপোর্টিভ, তোমাদের সবার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি। এখন তো প্রচণ্ড গরম, এসি চালিয়েও কিছু মনে হচ্ছে না। তো ভালো করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস, মাংসের ঝোলের আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু, 2টোকে 2 টুকরো আর 1টাকে 3 টুকরো করে নিয়েছি। এটাকে একটু ভেজে নেবো, এই সময় এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু নুন আর একটুখানি হলুদ।
আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো খুব কড়া করার তো দরকার নেই, মোটামুটি আলুগুলো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা যে আমি বেটে রাখলাম, এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি, এইবার দেখো অ্যাড করে দেবো। এটা অপশনাল, ইচ্ছা করলে দেবে না হলে দেবে না। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতন, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি কারোর ইচ্ছা করে দেবে না হলে দেবে না, অনেকেই এমনি খেতেও পছন্দ করেন। তো এগুলো দিয়ে দিয়ে আমাকে একটু একটু করে কষিয়ে নিতে হবে। তো এই সময় আমি কিন্তু দেখো কোনো জল অ্যাড করিনি, শুধু মশলা যেটা বেটেছিলাম গ্রাইন্ডারটা ওটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, তাতে এতটা জল হয়েছে। আমি এর মধ্যে এবার এই মেখে রাখা চিকেনটাও অ্যাড করে দেবো। এবার এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কষিয়ে নিতে হবে ভালো করে, এক্সট্রা জল দিয়ে কষাবার কোনো প্রয়োজন নেই, এটা এমনি এমনিই কষবে। এই গরমে এরকম হালকা পাতলা মাছের ঝোল হোক মাংসের ঝোল হোক খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে খুব সাধারণ, তোমরা সবাই জানো, তবু যারা জানো না তাদের জন্য একটু শেয়ার করে দিলাম। দেখো আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি, মাংসটা কিরকম কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো তো, তেল ছেড়ে দিয়েছে, এটা কষানো হয়ে গেছে। এদিকে অন্য একটা পাত্রে আমি একটু গরম জল করে নিয়েছি, যেহেতু মুরগির মাংসের পাতলা ঝোল হবে সেই জন্য আমি একটু জল দিয়ে দেবো। এবার এতে অ্যাড করে দেবো, যে যার প্রয়োজন মতন অ্যাড করবে। আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে গরম জল অ্যাড করছি, তোমরাও তাই করবে, না হলে কি হয় গরম জল অ্যাড না করলে কি হয় কুকিং প্রসেসটা থেমে যায়। তো একটুখানি গরম জল অ্যাড করাই ভালো, আর স্বাদটাও অনেক বদল হয়ে যায় তার ফলে। তো আমি আমার পরিমাপ মতন একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এই গরমে এরকম হালকা পাতলা মাংসের ঝোল একবার ট্রাই করে দেখতে পারো তোমরা, খুব ভালো লাগে খেতে। তবে অবশ্যই একটু স্যালাডের প্রয়োজন হয়, একটু কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, পাতি লেবু বা গন্ধরাজ লেবু, যে কোনো লেবু, কাগজি লেবু, এগুলো দরকার হয়। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে অনেক অনেক করে জল খাও, আর লাইট খাবার খাওয়ার চেষ্টা করো যাতে শরীরটা গরম না হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।